বইয়ের দোকানে যাবেন, এই বইটার দাম 80 টাকা দিয়ে আমি কিনছি, বইটা কিনবেন, কিনে এই যে দুইটা পাতা আছে শরীফ শরীফা ছিঁড়বেন, ছিঁড়বেন, ছিঁড়ার পরে আপনারা হচ্ছে ওই বইটা আবার দিয়ে দিবেন, দিয়ে বলবেন এটা কম অর্ধেক দামে বেচো, যাতে মানুষের অ্যাওয়ারনেস হয় যে এই বইয়ের আমাদের প্রতিবাদ এটা হতে পারে যে আমরা এই বইয়ের দুইটা পাতা, এই শরীফ শরীফার পাতা ছিঁড়ে ওই বইটা আবার ওদের কাছে দিব, আমার টাকা দিয়ে আমি ছিঁড়ব। আপনারা অনলাইনে দেখেন নাই শরীফ থেকে শরীফার গল্প, আপনারা অনেকে দেখেছেন নাউজুবিল্লাহ পড়েন আগে, একটা মানুষের সংসার কাঠামো যেন ভেঙে যায়, বিবাহের নামে যে সুন্দর আদর্শ ইসলাম দিয়েছে ওই আদর্শ থেকে মুখ ফিরানোর জন্য এখন বলতেছে একটা মানুষ চাইলে ছেলে থেকে মেয়েও হতে পারবে, নাউজুবিল্লাহ বলেন। আমার নবী বলেন কোন পুরুষ যদি নারীর পোশাক ধারণ করে, কোন নারী যদি পুরুষের পোশাক ধারণ করে তাকে আমার আল্লাহ অভিশাপ দেন, লানত দেন, গোটা সৃষ্টি জগতের লানত, সে জাহান্নামের নিকৃষ্ট স্থানে থাকবে, নাউজুবিল্লাহ বলেন। যেখানে পুরুষ মানুষ নারীর পোশাক পরলে আল্লাহ লানত দেয়, আর ওই জায়গাতে যারা ট্রান্সজেন্ডারের সপক্ষে, মতবাদের সপক্ষে যারা আন্দোলন করছে, যারা এটাকে সমর্থন করছে, এটা জাহান্নামী মতবাদ, মুসলমানের আদর্শ এটা হতে পারে না, পারে না, কথা বলেন ঠিক না ভাই? ঠিক আমার ভাইয়েরা, আজকে বাংলাদেশের যুব সমাজকে জাতীয়ভাবে চরিত্রহীন বানানোর জন্য আজকে বিভিন্ন স্কুল কলেজের বইগুলিতে এই ট্রান্সজেন্ডার, হোমোসেক্সুয়ালিটি এই সমস্ত মতবাদ ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এখন পুরুষ পুরুষ যৌন চাহিদা মেটাবে, নারীর কোনো দরকার নাই, আপনি চাইলে মনে মনে যদি চিন্তা করেন আমি নারী, নারী হয়ে গেছি, নাউজুবিল্লাহ বলেন। এই সমস্ত কথাগুলি ইহুদি খ্রিস্টানরা ঢুকিয়ে দিচ্ছে আর আমাদেরকে চাচ্ছে আমরা যেন ইসলাম থেকে দূরে সরে যাই। বাংলাদেশে যতদিন মুসলমান থাকবে, বাংলাদেশে যতদিন আলেম ওলামা থাকবে, বাংলাদেশে যতদিন মসজিদে আজান হবে, এই সমস্ত পশ্চিমা মতবাদ বাস্তবায়ন হতে দেওয়া হবে না। আজকে মুসলমান ঘরে বসে আছেন, অনেক ফিস সাবরা আছে খানকাতে বয়া বয়া আল্লাহ আল্লাহ জফে, আর মুসলমান যখন মার খায় ওনার কোনো প্রতিবাদ নাই। আমার ভাইয়েরা, মসজিদে বসে বসে, ঘরের মধ্যে বসে বসে তসবি জপার নামও যেমন ইসলাম, ঠিক তেমনিভাবে ইসলামের জন্য প্রয়োজনে তলোয়ার নিয়ে বিরুদ্ধবাদীদের জন্য মাঠে নামাও ইসলাম। আমার ভাইয়েরা, আজকের এই আয়োজন থেকে বলতে চায়, আমরা মুসলমান যদি এক হতে পারতাম তাহলে এই ভারতের গুজরাটের বাবরি মসজিদ ভেঙ্গে রাম মন্দির বানানোর হিন্দুরা সুযোগ পেত না, কথা বলেন ঠিক না বেঠিক? এই মুসলমান ইমানি আওয়াজে বলেন ঠিক না বেঠিক? এই পৃথিবীটা 700 বছর মুসলমানরা রাজত্ব করেছে, আজকে দায়িত্বহীন কণ্ঠে বলতে চায় যারা ক্ষমতার দাপটে মসজিদ ভেঙ্গে মন্দির বানায় তারা পরকালে জাহান্নামের একেবারে নিকৃষ্ট স্থানে থাকবে, কথা বলেন? আমার ভাইয়েরা, আজকে যারা আমরা এই হক কথাগুলি বললে, যারা বলে আমরা ভারতের দালাল, এই সমস্ত চামচা গুলাম বাংলাদেশে আছে, কথা বলেন ঠিক না বেঠিক? যারা ভারতের দালালি করে আছে না নাই? এই যারা ভারতের দালালি করে তারা বাংলাদেশে থাকার কোনো অধিকার নাই, কথা বলেন ঠিক না বেঠিক? কারণ বাংলাদেশ মুসলমানদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে, কথা বলেন ঠিক না বেঠিক? এই দালালরা বাংলাদেশের স্বাধীনতা হস্তক্ষেপ করার জন্য সুযোগ করে দিচ্ছে, যদি কোনো সময় বাংলাদেশকে আবারও ইজ্জত রক্ষার জন্য যদি যুদ্ধ হয় হকপন্থী মুসলমানরা সবার আগের কাতারে দাঁড়িয়ে যাবে, কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আজকে দেখা যায় ওয়েস্টার্ন কালচার, পশ্চিমা কালচার, ইহুদি খ্রিস্টানদের মতবাদ আজকে পাঠ্য বইয়ের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আপনারা অনলাইনে দেখেন নাই শরীফ থেকে শরীফার গল্প, আপনারা অনেকে দেখেছেন নাউজুবিল্লাহ পড়েন আগে, একটা মানুষের সংসার কাঠামো যেন ভেঙে যায়, বিবাহের নামে যে সুন্দর আদর্শ ইসলাম দিয়েছে ওই আদর্শ থেকে মুখ ফিরানোর জন্য এখন বলতেছে একটা মানুষ চাইলে ছেলে থেকে মেয়েও হতে পারবে, নাউজুবিল্লাহ বলেন। আমার নবী বলেন কোন পুরুষ যদি নারীর পোশাক ধারণ করে, কোন নারী যদি পুরুষের পোশাক ধারণ করে তাকে আমার আল্লাহ অভিশাপ দেন, লানত দেন, গোটা সৃষ্টি জগতের লানত, সে জাহান্নামের নিকৃষ্ট স্থানে থাকবে, নাউজুবিল্লাহ বলেন।
যেখানে পুরুষ মানুষ নারীর পোশাক পরলে আল্লাহ লানত দেয়, আর ওই জায়গাতে যারা ট্রান্সজেন্ডারের সপক্ষে, মতবাদের সপক্ষে যারা আন্দোলন করছে, যারা এটাকে সমর্থন করছে, এটা জাহান্নামী মতবাদ, মুসলমানের আদর্শ এটা হতে পারে না, পারে না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমার ভাইয়েরা, আজকে বাংলাদেশের যুব সমাজকে জাতীয়ভাবে চরিত্রহীন বানানোর জন্য আজকে বিভিন্ন স্কুল কলেজের বইগুলিতে এই ট্রান্সজেন্ডার, হোমোসেক্সুয়ালিটি, এই সমস্ত মতবাদ ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এখন পুরুষ পুরুষ যৌন চাহিদা মেটাবে, নারীর কোনো দরকার নাই। আপনি চাইলে মনে মনে যদি চিন্তা করেন আমি নারী, নারী হয়ে গেছি, নাউজুবিল্লাহ বলেন, এই সমস্ত কথাগুলি ইহুদি খ্রিস্টানরা ঢুকিয়ে দিচ্ছে, আর আমাদেরকে চাচ্ছে আমরা যেন ইসলাম থেকে দূরে সরে যাই। বাংলাদেশে যতদিন মুসলমান থাকবে, বাংলাদেশে যতদিন আলেম ওলামা থাকবে, বাংলাদেশে যতদিন মসজিদে আজান হবে, এই সমস্ত পশ্চিমা মতবাদ বাস্তবায়ন হতে দেওয়া হবে না। আজকে মুসলমান ঘরে বসে আছেন, অনেক ফিসাবরা আছে খানকাতে বয়া বয়া আল্লাহ আল্লাহ জফে, আর মুসলমান যখন মার খায় ওনার কোনো প্রতিবাদ নাই। আমার ভাইয়েরা, মসজিদে বসে বসে, ঘরের মধ্যে বসে বসে তসবি জপার নামও যেমন ইসলাম, ঠিক তেমনিভাবে ইসলামের জন্য প্রয়োজনে তলোয়ার নিয়ে বিরুদ্ধবাদীদের জন্য মাঠে নামাও ইসলাম। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমার রসুল শুধু ঘরের কোনায় বসে বসে তসবি জপেন নাই, নবীজি প্রয়োজনে তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে বেঈমানদের সাথে মোকাবেলার জন্য নেমেছেন। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। কোন সময় যদি ঈমানের জন্য, কোন সময় যদি ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য যদি আমাদের জান ত্যাগ করতে হয়, জান কোরবানি দিতে হয়, কারা কারা জীবন দিয়ে হলেও আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে রাজি আছেন, দুই হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার ভাইরা, আমি আজকের এই মাহফিল থেকে ঘোষণা দিতে চাই, বিশেষ করে বাংলাদেশের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় আপনাকে বলতে চায়, এই সপ্তম শ্রেণীর সামাজিক বিজ্ঞান যেই বইয়ে সমকামিতাকে সাপোর্ট করে, ট্রান্সজেন্ডারকে সাপোর্ট করে এই রকম গল্প যত রাইটার লিখেছেন, এটা অনতিবিলম্বে পাঠ্য বই থেকে মুছে দেওয়া হোক। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই পাঠ্য বই মুসলমানরা পড়বে না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। মুসলমানের টাকায় সংসদ চলে। কথা বলেন। মুসলমানের টাকায় বাংলাদেশ চলে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। 90% মুসলমানের দেশে একটা হারাম কাজ, কবিরা গুনাকে কোনোভাবেই আমরা সমর্থন দিতে পারি না, পারি না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এটাকে অবশ্যই বন্ধ করতে হবে। যদি বন্ধ করা না হয়, বাংলাদেশের হকপন্থী মুসলমানরা রাজপথে আন্দোলন করবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমার ভাইয়েরা, মানুষকে যেন চরিত্রহীন বানানো হয়, মানুষকে যেন আল্লাহর দিন থেকে সরিয়ে দেওয়া হয়, ইহুদি খ্রিস্টানদের চরিত্র মুসলমানদেরকে শিখানোর জন্য পায়তারা চলতেছে, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদের দেশি বিদেশি সমস্ত ধরনের ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন বলেন। আমার কথায় গুসা হচ্ছেন? আমার ভাইয়েরা, চরিত্র হচ্ছে সবচেয়ে বড় সম্পদ, সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলেন, যার চরিত্র যত সুন্দর হবে, এই চরিত্র চাইতে বড় কোনো আমল কেয়ামতের ময়দানে থাকবে না। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা।